महामारी करोना भाइरासेर कारणे सारा बांग्लादेश रयेछे लकडाउन अवस्थाय खाबारेर जोन्नो कष्ट करे जाच्छे दिनेर पर दिन असहाय हतदरिद्र मानुषगुलो तादेर माझे एक कार्टन करे बिस्कुट वितरण करें टंगी थानार जुबलीग सभापति एम ए सत्तार मोल्ला। तिनि चान एकजन मानुषो जेन खाबारेर जोन्नो एक मुहूर्त कष्ट ना करे, ताई तिनि एर आगेओ अनेकबार खाबार सामग्री वितरण करेछेन। बिस्कुट वितरणकाले तिनि बोलेन, এটা এটা আমরা যে দিচ্ছি আগামীকাল ঈদ উপলক্ষে আপনারা জানেন আমি যে আপনি তো বিশেষ করে ভালো করে জানেন যে গতকাল আমরা চিনি সেমাই এবং দুধ দিয়েছি, আজকে বিস্কিট দিচ্ছি যাতে বাচ্চারা খেতে পারে। এটা আমাদের নিজস্ব অর্থায়নে যে আমরা দিচ্ছি যাতে অনেক গরিব দুঃখী মানুষও যাতে তাদের হাসি হাসি নিয়ে যেন ঈদটা করতে পারে, তাদের বাচ্চারাও যেন হাসি নিয়ে ঈদটা করতে পারে, এর জন্য আমাদের মূলত উদ্দেশ্য। আমরা একটা বক্সের মধ্যে আমাদের কোনোটার মধ্যে আছে ২৪ প্যাকেট আর কোনোটার মধ্যে আছে ৪৫ প্যাকেট। আমরা এইভাবে এক একটি বক্স আমরা দিয়ে যাচ্ছি প্রতিটি এলাকায়, যে প্রতিটি গরিব মানুষের কাছে যেন আমাদের নেতাকর্মীদের হাতে তুলে দিচ্ছি। এরা আমাদের প্রতিটি এলাকায় গিয়ে যারা গরিব দুঃখী আছে তাদের হাতে এগুলি ওনারা তুলে দেবেন, এর জন্য আমাদের মানে উদ্দেশ্যটা। কারণ কোরআন শরীফে পবিত্রভাবে কোরআন শরীফে একদম স্পষ্টভাবে সূরা দাহুরিতে বলা আছে যে মানুষকে খাওয়ানোর কথা, যে মানুষ এতি মিসকিন এবং মানুষকে যদি খাওয়ায় সে জান্নাতি আল্লাহ সন্তুষ্টির জন্য। তা আমরা শুধু এই কাজগুলি করে যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা আমার নিজস্ব অর্থায়নে এবং আমার নিজস্ব প্রচেষ্টায়। আগামীকাল ঈদ উল ফিতর উপলক্ষে বলার সেরকম কিছু নেই, কারণ যখন এখন এই যে করোনা ভাইরাসের জন্য সরকারি বিধিবিধান আমাদেরকে মানতে হবে। সুতরাং আমরা সেই সরকারি বিধিবিধান মেনে যেন আমরা সকলে নামাজ পড়ি, নামাজ আদায় করি, যাতে এই রোগটা অন্য কারো মুখে আবার না ছড়ায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার এলাকার নেতাকর্মী এবং সকলকে আমি অনুরোধ করব যে সবাই যেন এই নিয়মটা মেনে চলে, অন্তত সরকারি বিধিনিষেধটা আমরা মেনে চলি। আর তারপরও আমরা মেনে চলতে পারছি না, যে মানুষের এই অভাবের জন্য আমরা মেনে চলতে পারছি না, যতটুকু সম্ভব সবাই যেন আমরা মেনে চলি।